هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا তোমার নাম ছিল না ইন্না খালাকনাল ইনসান আমি তোকে বানিয়েছি মিন নুতফাতিন আমশাজ তোমার আব্বা আম্মার মিশ্রণে আমি তোমাকে বানিয়েছি সুবহানাল্লাহ আব্বা আব্বা থেকে কিছু কালেকশন করেছি মা থেকে কিছু কালেকশন করেছি দুটাকে দুটাকে আমি একসাথে করেছি একটা থেকে চোখের ডিজাইন নিয়েছি আরেকটা থেকে ললাটের ডিজাইন নিয়েছি একজন থেকে কালার নিয়েছি আরেকজন থেকে কদ নিয়েছি একজন থেকে রং নিয়েছি আরেকজন থেকে সাইজ নিয়েছি কি তাও শুধু দুজনকে মিশাই নেই দুজনকে মিলাই নেই দুজনের সাত বছরের সাত প্রজন্মকে সব মিশিয়ে দিয়েছি বাবার দাদির ছিল চোখ সাদা তোমার ছেলের চোখ সাদা আছে না নাই বলেন ওটাকে আমি কালেকশন করেছি ওটাকে রব্বে কারিম কালেকশন করেছে আমি তোমার প্রজন্মের সাতশ সিঁড়ি তোমার বিবির প্রজন্মের সাতশ সিঁড়ি এর আগের সাতশ সিঁড়ি আগের সাতশ সিঁড়ি সবটাকে মিলাই একটা ডিজাইন নতুন বানিয়েছি সবার বাচ্চা ভিন্ন ভিন্ন সবার চেহারা ভিন্ন ভিন্ন কি ইন্না খালাকনাল ইনসান আমি মানুষ বানিয়েছি মিন নুতফাতিন আমশাজ মিশ্রিত সূত্র থেকে আমি বানিয়েছি কি বাবার পেটে পিঠেই ছিলে মায়ের পেটে যদি আমি না দিতাম মায়ের পেটের নিম্নাংশে ছিলে আমি যদি সেখান থেকে তোমাকে বের না করতাম আমি এটাকে দুটোকে মিশিয়েছি কি নিপুণ ভাবে মিশিয়েছে কি নিপুণ ভাবে একাকার করে দিয়েছে কেন বানিয়েছি জানো না বেতালি তোমাকে পরীক্ষা করব আল্লাহ না বেতালি তোমাকে পরীক্ষা করব তোমাকে কি করব তোমাকে পরীক্ষা করব আমি বললাম রব্বুল আলামিন পরীক্ষা করতে তো পরীক্ষার কাগজ লাগে কলম লাগে পরীক্ষা করতে আপনি কি দিলেন আল্লাহ তাআলা বলেন পরীক্ষা করতে গিয়ে তোকে চোখ আর কান দিয়েছি তোকে শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি দিয়েছি পরীক্ষা করার জন্যই তোকে সামির বানিয়েছি বাসির বানিয়েছি পরীক্ষা করার জন্যই তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি আর শ্রবণ শক্তি দিয়েছি আমি বললাম রব্বুল আলামিন পরীক্ষার জন্য তো সিলেবাস লাগে কি লাগে শুধু খাতা কলম দিছে সিলেবাস দিছে খাতা কলম আগে দেয় না সিলেবাস আগে দেয় আমি বললাম রব্বুল আলামিন তো সিলেবাস কোথায় দিলেন রব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহু সাবিলা আমি তোমাকে আবার সিলেবাসে বলে দিয়েছি কোরআন তোমাকে দেওয়া সিলেবাস ইন্না হাদাইনাহু সাবিলা আমার দেওয়া কিতাবগুলো তোমাকে দেওয়া সিলেবাস সর্বশেষ কিতাব কোরআন সর্বশেষ কিতাব কি সর্বশেষ কিতাব কোরআনে কারীম ইন্না হাদাইনাহু সাবিলা এবার আমি তোমাকে রাস্তা বলে দিয়েছি সুবহানাল্লাহ আমি তোমাকে বাতলে দিয়েছি এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা আমি তোমাকে বাতলে দিয়েছি এটা আমাকে পাবার রাস্তা এটা আমাকে হারাবার রাস্তা এটা আমাকে পাওয়ার রাস্তা এটা আমাকে কি হারাবার রাস্তা এটা মতো চললে আমি পর্যন্ত পৌঁছে যাবা আর এটা মতো চললে আমাকে আমার থেকে আমি থেকে চিরবঞ্চিত হবা কি আমি তোমাকে দুটো রাস্তাও বলে দিচ্ছি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন বান্দা আমি কি তোমাকে দুটো চোখ দেইনি যে চোখ দিয়ে সারা রাত তুমি মোবাইলে জিন্দেগি দিচ্ছ সারা রাত মোবাইলে আছে না না আচ্ছা যারা সারা রাত ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে ম্যাট্রিকে পড়ে ইন্টারে পড়ে অনার্সে পড়ে সারা রাত যারা মোবাইলে জিন্দেগি দেয় এদের ফিউচারটা কি হবে আমার একটু বুঝান একটা একটা ডিসি হবে আজি যারা ক্লাসে নাম্বার
নাম্বার 1 2 3 হয়, বাংলাদেশে সিচুয়েশনে এরা ডক্টর হোক ইঞ্জিনিয়ার স্বাভাবিক, বুঝলেন না, যারা এরপরে সিরিয়ালে থাকে ধীরে ধীরে, মজার বিষয় হলো এরা ধীরে ধীরে আমলা হয়, এরা সচিব হচ্ছে, যাদের কোনো সিরিয়াল থাকে না এরা রাজনীতিবিদ। এখন ওরা দ্বিতীয় দলকে চালায়, দ্বিতীয় দল প্রথম দলকে চালায়। বেচারা ডাক্তার তো তার একবার ঢাকা, একবার লক্ষ্মীপুর, একবার পার্বত্য চট্টগ্রাম, দ্বিতীয় দল করে, দ্বিতীয় দলে বানাবে, আর দ্বিতীয় দল বেচারা ওই 3 নম্বর দলে যা করে তা করে। এমনি বিষয়টা বাস্তব না, ১৩-১২ যিনি পাশ করেন নাই তিনি চালান সচিব, আর সচিব সাহেব চালান ডাক্তার ইঞ্জিনিয়ারকে প্রিন্সিপাল প্রফেসর, এনারা কিন্তু ক্লাসে 1-2-3 ছিল। বাস্তব না বাস্তব? এই জন্যই ওরা এত পড়াশোনা করে দরকার কি, মোবাইলে জিন্দগি দিই আমরা, ওদেরকে চালাবো আমরা, ওদেরকে চালাবো যারা এখন ক্লাস ক্লাসে ফার্স্ট ফার্স্ট, আমরা ওদেরকে চালাবো। ও তো ডাক্তার, ওই বেচারা তো ডাক্তার, ওই বেচারা তো ইঞ্জিনিয়ার, ওই বেচারা তো কি জজ সাহেব, ওই বেচারা তো তার ট্রান্সফার করে দিলেন, তার উপরে খালি লাট ফেল করে, আর এরপরে অতএব এত পড়াশোনা দরকার, মোবাইলে জিন্দগি দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে এইসব মন খারাপ করছি এটা না বললে ভালো ছিল, যেসব মন খারাপ করছি এটা না বললে দরকার ছিল, এটা শুনছে না জীবনে, এই পয়েন্ট জীবনে এটা নতুন পয়েন্ট শুনবেন। إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমি তোমাকে চোখ দিয়েছি, আমি তোমাকে কান দিয়েছি, শুধুই দেখবো তুমি কোথায় কোথায় রাখো, কোথায় কোথায় মারো, চোখ কোথায় কোথায় মারো, কান কোথায় কোথায় মারো, কি কি শুনো, কি কি দেখো, বলেন কি কি দেখো, কি কি শুনো, আমি দেখবো তোমার দেখার বিষয় ছিল কুরআন, তোমার দেখার বিষয় ছিল আব্বার চেহারা, তোমার দেখার বিষয় ছিল মায়ের চেহারা, তোমার দেখার বিষয় ছিল কুরআন আর হাদিস, তোমার দেখার বিষয় ছিল উলামায়ে উম্মত, তোমার দেখার বিষয় ছিল আল্লাহ তাআলার কুদরত, তুমি সব দেখে শুধু একটার পেছনে ছুটছ, শুধু ছায়া, শুধু ছায়া, বলেন বলেন শুধু কি শুধু ছায়া, এটা আমার আমার বুঝে আসে না এর পেছনে আর কত সময় দিলে তোমার কলিজা ভুল হবে, তুমি আর কত সময় দিবে মোবাইল, এটাকে যদি ব্রেক কষা না যায় জাতির ফিউচার ভয়াবহ অন্ধকার, যদি এতে ব্রেক কষা না যায়, সামি আর বাসির তোমাকে চোখওয়ালা রব বানিয়েছেন, কানওয়ালা রব বানিয়েছেন, রব বানিয়ে রব ব্যবহার নীতি ব্যবহার রীতি ক্যাটালগ রব দিয়েছেন, কি দিয়েছেন বলেন, ক্যাটালগ দিয়েছেন কি না বলেন, আমি আবার তোমাকে ক্যাটালগ দিয়েছি, গাড়ি যদি ক্যাটালগ মতো ব্যবহার করে এটা বাড়ি যাবে, আর ক্যাটালগ মতো ব্যবহার না করলে এটা ঘরে যাবে, কি ক্যাটালগ মতো ব্যবহার করলে সোজা যাবে, ক্যাটালগ মতো ব্যবহার করলে সোজা জান্নাত, আর ক্যাটালগ ছাড়া ব্যবহার করলে সোজা জাহান্নামের গর্তে, তাহলে চোখের ক্যাটালগ আছে কিনা, কানের ক্যাটালগ আছে কিনা, এখন আপনারা ভাবেন জওয়ানরা মুরব্বীরা তো পার হয়ে গেছেন, কি সৌভাগ্য আপনাদের, আপনারা আগে আসলেন, আপনারা দুনিয়াতে আগে আসলেন, আমরা পরে আসলাম, কি এই জমানা কেন আমাদেরকে দেখতে হলো,
যেমন আমরা দেখলাম কেমন 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 কেমন, যারা চলে গেছে মোবাইল ছাড়া জিন্দগি, তারা তো পা, তারা তো কি বলেন, তারা তো পা। ক্যাটালগ মতো ব্যবহার করলে সোজা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর ক্যাটালগ ছাড়া ব্যবহার করলে কোন রাস্তা নাই, তিন নম্বর কোন জায়গা নাই। হ্যাঁ জান্নাত, অনেক বছর আগে হযরত মাওলানা ওমর পালন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ক্যাটালগ মতো যদি কেউ ব্যবহার করে তো তার হাত তাকে আবার ফেরত দিবে, শুধু হাত ফেরত দিবে, চোখ ফেরত দিবে, কান ফেরত দিবে, এটা আমি শেষ কথা নয়, বলকে চোখ আর কানকে এতটা পাওয়ার দিয়ে দিবে সে রবকে দেখবে। এখন তো চোখ আছে লেকিন নির্দিষ্ট দূরত্বের পরে দেখি না, কান আছে নির্দিষ্ট দূরত্বের পরে শুনি না। দুনিয়া জান্নাতটা যদি দশ দুনিয়া বরাবর হয়, আপনি যদি এই পারে থাকেন, ওই পারে যদি এক ঘুর আপনাকে ডাক দেয়, জি তখন শ্রবণ শক্তি কেমন ফেরত দিবে, সুবহানাল্লাহ বলেন। আরেক পাশে এক গোলদান বলে উঠবে, জি আপনি বলবেন জি, আরেক পাশে এক গেলমান বলে উঠবে, জি আপনি বলবেন জি। এখন মনে হয়েছে আরে আমি কথার কথা কইছি, এই অচিরেই দেখবেন এগুলো সব সামনে। তা শ্রবণ শক্তি তখন কেমন হবে, আর দৃষ্টি শক্তি কেমন ফেরত দিবে, অনেক। আপনার আর আমার কাছে অনেকের উপরে কোনো ভাষা নাই, এই জন্য আমি অনেকে বলছি, আমাদের কাছে অনেক শব্দ ছাড়া আর কোনো কি নেই, শব্দ নেই, এই জন্য আমরা শুধুই অনেক বলছি। কেমন ফেরত দিলে আমি আমার রবকে দেখব, কেমন ফেরত দিলে রবের সাথে সাফা হবে, কেমন ফেরত দিলে সাইয়্যিদুল আম্বিয়ার সাথে ইনশাআল্লাহ মুআনাকা হবে, কেমন ফেরত দিলে জওয়ানি, কেমন ফেরত দিলে সত্তর হাজারের সাথে প্রতিজনের সাথে সত্তর বছরের রাউন্ড হবে, কেমন ফেরত দিলে, কি পরিমাণ ফেরত দিলে, ফেরত চান নাকি এখানে শেষ হয়ে যাক চান, ফেরত চান সবাই, মুরব্বীরা বলেন জওয়ানি যাদের শেষ হয়ে গেছে তারা বলেন ফেরত চান না, ফেরত পাওয়ার একটাই রাস্তা রবের ক্যাটালগ মতো ব্যবহার করা, সুবহানাল্লাহ। ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তোমাকে রাস্তা দেখিয়েছি, আমি তোমাকে রাস্তা দেখিয়েছি, এবার রাস্তা দেখে আমি তোমাকে পরীক্ষা করছি, আমি তোমার দিকে তাকিয়ে আছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, দেখি তুমি আমাকে মানো না আমাকে ছেড়ে দাও, দেখি তোমার তোমার হৃদয় আমাকে রাখো না আমাকে বের করে দাও, দেখি তুমি আমাকে মানো না আমাকে ছেড়ে দাও, আমি শুধু দেখব ইম্মা শাকিরান, আমি দেখব তুমি কি শুকরগুজার হয়ে জীবন যাপন করো নাকি নাফরমান হয়ে জীবন যাপন করো, আমি দেখব তুমি কৃতজ্ঞ হও না অকৃতজ্ঞ হও, আমি দেখব তুমি কৃতজ্ঞ হও না অকৃতজ্ঞ হও, আমি দেখব তোমার কলিজায় কি, তোমার হৃদয়ে কি, তোমার ললাটে কি, তোমার কলিজায় আমি কিনা, তোমার জবানে আমার জিকির কিনা, তোমার ললাটে আমার সিজদার চিহ্ন কিনা, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি দেখব শুধু তুমি শুকর গুজার কিনা, তুমি বলো কিনা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুকর আদায়ের সবচেয়ে বড় শব্দ বলেন, এটা শুকর আদায়ের সবচেয়ে কি শব্দ, এটা আল্লাহ তাআলাকে মানার সবচেয়ে বড় শব্দ, এটা শুকর গুজারির সবচেয়ে দামি শব্দ, এটা আমি যে কৃতজ্ঞ এটার সবচেয়ে দামি শব্দ, আমি যে রবকে ভুলিনি এটার সবচেয়ে দামি শব্দ, এটা আমাকে জান্নাতে যাওয়ার শব্দ, এটা আমি জান্নাতি হওয়ার শব্দ, এটা আমি মুমিন হওয়ার শব্দ, এটা আমি মুসাদ্দিক হওয়ার শব্দ, এটা আমি মুসলিম হওয়ার শব্দ, এটা আমাকে দামি বানাবার শব্দ, এটা আমাকে দুনিয়ায় টিকাবার শব্দ, এটা দিয়েই সূর্য উঠে, এটার কারণেই সূর্য ডুবে, এটার কারণেই চাঁদ
চাঁদ উঠে, এটার কারণে চাঁদে পূর্ণিমা হয়, সুবহানাল্লাহ, এটার কারণে সাগরে জোয়ার আসে আর জোয়ার আবার ফিরে যায়, এটা যখন কূলে আসে কূলে যখন ভাসিয়ে দিতে চায় কালেমা তখন বলে আমি এখনো আছি, সুবহানাল্লাহ, আকাশ যখন ভেঙে পড়ার উপক্রম হয় কালেমা তখন বলে আমি আছি, জমিন যখন ধসে দেওয়ার উপক্রম হয় কালেমা বলে আমি আছি, এবার পাহাড় যখন টুকরো টুকরো হওয়ার উপক্রম হয় নাফরমানিতে এবার কালেমা বলে আমি এখনো আছি, রাতের অন্ধকারে রাতের রোহিণী কেউ একটা কীর্তে এখন আমাকে পড়ে, বুঝি নাই এটা দাম কত বুঝি নাই, বুঝছেন এটা দাম কত, এটা আছে বলে এই দুনিয়া আছে, এটা আছে বলে এখনো আমরা আছি, এটা আছে বলে এখনো অক্সিজেন নিতে পারি, এটা আছে বলে এখনো আলো হয় এখনো অন্ধকার হয়, এটা আছে বলে এখনো পৃথিবী টিকে আছে, আপনি বলবেন এটা ভুয়া কথা এটা ঠিক কথা নয়, এটা ভুয়া কথা এটা ঠিক কথা নয়, কোনো যুক্তিতে বোঝানোর আর সুযোগ আমাদের কাছে নাই, আমাদের কাছে একটাই শুধু যুক্তি আছে, এখন একটাই যুক্তি আছে যদি এটা ঠিক না হয় তুমি মরে দেখো, কি বলছি বলেন, এটা যদি ঠিক না হয় তুমি মরে দেখো, রাগ করে চলে যাও, এবার এই ছাড়া আর প্রমাণ দেওয়ার মতো কিছু আমাদের কাছে, ঠিক হ্যাঁ না, নিজেকে নিজে দেখে দেখেও চিনো নাই, নিজে বাচ্চা থেকে 40 বছর হয়েছ তুমি তোমার রবকে চিনো নাই, কি 40 বছর পর্যন্ত রবকে চিনো নাই, 60 বছর পর্যন্ত রবকে চিনো নাই, আর কবে চিনবে, একটা ছেলেটা দেওয়া তোমার সৌভাগ্য হয়নি, আছে না নাই বলে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি শুধু দেখব তোমার ঠোঁটটা আমার নামে নড়ে কিনা, তোমার কলিজাটা আমার নামে ভিজে কিনা, তোমার চোখ দুটো আমার নামে সিক্ত হয় কিনা, তোমার দেমাগ আমার নামে উর্বর হয় কিনা, সুবহানাল্লাহ, ইম্মা শাকিরা, আমি দেখব তুমি আমার নামে জিহ্বা নাড়াও কিনা, আমি দেখব তোমার হৃদয়ে মণিকোঠা আমি আছি কিনা, আমি দেখব তোমার চোখে আমার ভালোবাসার পানি আসে কিনা, আমি দেখব তোমার চোখ আমার ভালোবাসায় অবনত হয় কিনা, আমি দেখব তোমার জবান আমার ভালোবাসা, আমার ভালোবাসা তোমার জবান কন্ট্রোল হয় কিনা, আমি দেখব তোমার কান তোমার কানের সীমার পরিসীমা আমার ভালোবাসাকে লাগাও কিনা, আমার ভালোবাসাকে কানের জন্য পর্দা লাগাও, আমার ভালোবাসাকে চোখের সামনে পর্দা লাগাও, আমার ভালোবাসাকে দৃঢ় দেমাগের সামনে পর্দা লাগাও, শুধু আমাকে রাখো সামনে, আমাকে রাখো, আমার হুকুমকে সামনে রাখো, আমার রাসূলের তরিকাকে সামনে রাখো, সুবহানাল্লাহ, আমার কোরআনকে সামনে রাখো, বলেন আমার কোরআনকে, ইম্মা শাকিরা, হাজার মানুষকে পৃথিবীতে সন্তান দেই নাই, তোমাকে আমি সন্তান দিয়েছি শুধুই দেখার জন্য, দেখি ওকে কোরআন শিখাও কিনা, হাজার মানুষকে ছেলে দিয়েছি মেয়ে দেই নাই, হাজার মানুষকে মেয়ে দিয়েছি ছেলে দেই নাই, হাজার মানুষকে দোনোটা দিয়েছি হাজার মানুষকে কোনোটা দেই নাই, সবটা এক মাকে জন্মই করেছি যেন তুমি আমাকে চিনো, সুবহানাল্লাহ।